দ্বাদশ শ্রেণীর ফলাফল নিয়ে কারচুপির অভিযোগে ব্যারাকপুরের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে বিক্ষোভ ছাত্রছাত্রী ও অভিভাবকদের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। করোনা পরিস্থিতি চলার কারণে গোটা দেশেই বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ পরীক্ষা বাতিল করে পূর্ববর্তী পরীক্ষার নম্বর বিবেচনা করে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হয়েছে। তেমনভাবেই CBSE বোর্ডের অন্তর্গত ব্যারাকপুর ধোবিঘাট এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষার মূল্যায়ন করা হয়েছে, কিন্তু সেই মূল্যায়ন সঠিক হয়নি বলে অভিযোগ তুলে ব্যারাকপুর ধোবিঘাটের কাছে থাকা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন স্কুলের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাশ করা 80 জন ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। তাদের বক্তব্য, স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে সঠিক নম্বর না পাঠানোয় তাদের দ্বাদশ শ্রেণীর ফল মূল্যায়নে নম্বর অনেকটাই কম দেওয়া হয়েছে, যার ফলে তাদের আগামী দিনে কলেজে ভর্তি হতেও সমস্যার সম্মুখীন হতে হবে। এমনকি তাদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কথা বলতে চাওয়া হলেও তারা সঠিকভাবে কোনো কথার উত্তরই দিচ্ছেন না। হয়েছিল, আমরা আমাদের 11 আর 12-এর, আমরা 11টা তো অফলাইন দিয়েছিলাম, ওটা তো অনলাইন হয়নি, ওই মার্কসগুলো চেয়েছি আর 12-এর মার্কসগুলো আমরা চেয়েছি, স্কুলে কী মার্কস এসেছে সেই বেসিসে আমাদেরকে দেখানো হচ্ছে না। বলছে যে স্কুলের সব রেজাল্টস ক্লিয়ার, ডেটা নেই, কোনো হার্ড কপি, কোনো সফট কপি কিছু নেই, তো সেইটা আমাকে দেখা। সেই বেসিস ক্লাস 12-এর অভিযোগটা হচ্ছে আমাদের যে মার্কসটা দেওয়া হয়েছে সেটা আমাদের দেখাক, যে কোন বেসিসে 30 from 10, 30 from 11 আর 40 from practical, এই পার্সেন্টেজ হিসেবে কীভাবে আমাদের এত কম আসে। স্কুল দিয়ে বলছে আমাদের কাছে কিছু নেই, আমরা রেসপন্সিবিলিটি নেব না, আমাদের নোটিশটা এই যে নোটিশে বলা রয়েছে CBSE রেসপন্সিবল। CBSE দেখুন, নিউজ দেখুন, সবাই বলেছে স্কুলের ইন্টারনাল অ্যাসেসমেন্ট হিসেবে তোমাদের মার্কস দেওয়া হবে। এরা কী করে লিখতে পারে যে CBSE মার্কস দেবে? CBSE তো মার্কস দেয়নি, স্কুল তো দিচ্ছে মার্কস, অন্য CBSE এক্সপেক্টেড রেজাল্ট না, ক্যাল ম্যাথসে যা ক্যালকুলেশন আছে এক্সপেক্টেড আমি ছেড়ে দিলাম, ম্যাথস করতে পারেন তো 30, 30, 40 সেই হিসেবে আমাদের দেয়নি। আমি বলছি যে আমাদের রেসপন্সিবিলিটি নেব না, আমরা মার্কসটা মেনে নেব যা আমরা পেয়েছি, কিন্তু তার আগে আমাদের স্কুলদেরকে দেখাতে হবে কি 30-40 করে যেরকম পার্সেন্টেজ পাঠাতে বলেছে বোর্ড, সেই পার্সেন্টেজগুলো ওরা অ্যাকচুয়ালি কী পাঠিয়েছে সেই প্রুফটা আমাদের দেখাক। আমরা দেখবো আমাদের যা প্রুফ আছে আমাদের কাছে, আমরা যে এক্সামগুলো দিয়েছি, আমাদের যা রেজাল্ট দিয়েছে সেই প্রুফগুলোর সাথে মেলাবো, যদি আমরা দেখি সব প্রুফ একদম ঠিক আছে দেন ইটস ফাইন, আমরা মেনে নেবো এই রেজাল্ট, আমাদের কোনো আপত্তি নেই, বাট তার আগে প্রুফটা দেখাতে হবে। বিকজ আমরাও আমাদের বাড়িতে ক্যালকুলেশন করেছি, আমাদের পার্সেন্টেজ যেটা আসছে বাড়িতে আমরা সব ছেড়ে দিয়েছিলাম, তারপরে আমাদের যে পার্সেন্টেজ আসে তার ধারে কাছেও বো স্কুল আমাদের পার্সেন্টেজ দেয়নি। অপরদিকে স্কুলে উপস্থিত স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, একাধিকবার অভিভাবক এবং ছাত্রছাত্রীদের কাছে নির্দিষ্ট একটি ইমেল আইডি দেওয়া হয়েছে অভিযোগ জানানোর জন্য। আপনাদের তরফ থেকে গাফিলতি হয়েছে? হ্যাঁ, ওনারা এই অভিযোগ করেছে, তো আমরা বলেছি কি আপনারা একটা মেল আইডি আমরা দিচ্ছি। এখন কর্তৃপক্ষ বলতে যারা ডিসিশন মেকার, যারা ডিসিশন নেবে কেউ নাই, লকডাউন চলছে, তো আমি ওনাদেরকে বলেছি আপনারা একটা কাজ করুন, একটা অভিযোগপত্র আপনারা লিখুন, সবাই মিলে সিগনেচার করুন এবং স্টুডেন্টদের নামও লিখুন, ফোন নাম্বার লিখুন, আমি ওইটা রিসিভ করে ম্যাডামকে দিয়ে দেবো, আর নাহলে আপনারা মেল করুন, এবারে যার ডিসিশন হবে ওনারা আপনাদেরকে মেল করে জানিয়ে দেবে, এটাই আমার পক্ষ থেকে। তার তো কিছু, আমার তো আর কিছু করতে পারবো প্রিন্সিপালের সঙ্গে কথা হয়েছে, প্রিন্সিপাল বলছে ম্যাটারটা আমি দেখছি, দেখে জানাচ্ছি, এটাই বলেছে। পরিস্থিতি সামাল দিতে স্কুলের বাইরে আসতে হয় ব্যারাকপুর থানার পুলিশকে। কথা বলছে